আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রেহেনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আশা করি দেশ ও প্রবাসে যাই যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি কচুর মুখী দিয়ে পাঙ্গাস মাছ রান্না করে দেখাবো। এখানে আমি 6 পিস পাঙ্গাস মাছ নিয়েছি, আমি 3 পিস চাকা নিয়েছি, 3 পিস আমি পেটি নিয়েছি। মাছগুলোতে আমি লবণ আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মাখিয়ে নেব। মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি লেবুর রস আর লবণ মাখিয়ে 10 মিনিট রেখে তারপরে আমি আবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যে কোনো মাছ আপনি পরিষ্কার করে ধুয়ে তারপরে লবণ আর লেবুর রস মাখিয়ে 10 মিনিট রেখে যদি আপনি পরিষ্কার করে ধুয়ে নেন তাহলে মাছের যে কাঁচটা গন্ধ আছে সেটা চলে যাবে এবং মাছটা খেতে অসম্ভব মজা লাগবে। মাছগুলোতে আমি লবণ হলুদ আর মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছি। এবার আমি কিচেনে চলে যাব, তাহলে চলুন কথা না বাড়িয়ে কিচেনে যাওয়া যাক। আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দেবো তেল। এখানে আমি দিয়ে দেবো রেগুলার তেল, সোয়াবিন তেল। এখানে আমি 1 কাপ তেল দিয়ে দিলাম, আমি বেশি করে তেল দিয়ে দিলাম। আমি এই তেলে মাছ ভেজে যে তেলটা রয়ে যাবে সেই তেলে আমি মাছটা রান্না করে নেব। আমি এবার তেলটাকে ভালো করে গরম করে নেব। যে কোনো মাছ ভাজার সময় তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, নইলে মাছটা নিচে ধরে যাবে এবং মাছটা ভাজা ভালো হবে না। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দেবো মাছ। আমি একটা একটা করে মাছগুলো আমি দিয়ে দেবো। আমি মাছগুলো দিয়ে দিয়েছি, এবার আমি মাছগুলোকে 4 মিনিট ভেজে নেব, এপার 2 মিনিট ওপার 2 মিনিট। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে উঠিয়ে নেব। মাছগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি, এবার মাছগুলোকে আমি এক সাইডে রেখে দেবো। মাছ ভেজে যে তেলটা রয়ে গেছে সেই তেলে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। আমি এখানে প্রায় 1 কাপ পেঁয়াজ ব্যবহার করেছি, আপনারা চাইলে পেঁয়াজটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়ে ফিরে আসছি। পেঁয়াজটা আমার হালকা সোনালি হয়ে গেছে, আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আমি দিয়ে দেবো আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। আদা রসুন দেওয়ার পরে অবশ্যই 20-25 সেকেন্ড ভেজে নিতে হবে, নইলে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যদি থেকে যায় তাহলে তরকারিটা খেতে গন্ধ লাগবে, আদা রসুনের কাঁচা কাঁচা একটা গন্ধ লাগবে। আদা রসুনটা আমি 20-25 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো গুঁড়া মশলা। এখানে আমি দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ। আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিয়েছি, আমি অল্প করে পানিও দিয়ে দিয়েছি গুঁড়া মশলাগুলো যেন পুড়ে না যায়। আমি এবার গুঁড়া মশলাটাকে 3-4 মিনিট ভালো করে কষিয়ে নিব। গুঁড়া মশলাগুলো দেওয়ার পরে অবশ্যই মশলাটাকে 3-4 মিনিট কষিয়ে নিতে হবে। আপনি যতই তেল দেন মশলা দেন, আপনি মশলা কষাবেন না আপনার তরকারির স্বাদ আসবে না। আপনি অল্প তেল মশলা ব্যবহার করেন, আপনি মশলাটা 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেবেন, আপনার তরকারির অসম্ভব স্বাদ আসবে। আমি মশলাটাকে 3-4 মিনিট কষিয়ে নিয়ে আমি ফিরে আসছি। মশলাটাকে আমি 3-4 মিনিট কষিয়ে নিয়েছি, দেখুন আমার তেলটা উপরে ভেসে চলে এসেছে। আমি এখানে 500 গ্রাম কচুর মুখী ব্যবহার করলাম, এভাবে আমি কিউব করে কেটে নিয়েছি। আমি দিয়ে দিলাম কচুর মুখী। আমি এবার এটাকে ভালো করে 5 মিনিট কষে নিব। আমি ভালো করে 5 মিনিট কষে নিয়ে আমি ফিরে আসছি। আমি কচুর মুখীগুলোকে ভালো করে আমি 5 মিনিট কষে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো ঝোলের জন্য পানি। আমি যেহেতু কচুর মুখী দিয়ে ঝোল করব, আমি দিয়ে দিলাম এখানে প্রায় 1 কেজি পানি। আমি এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালো করে বলকটা উঠিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আমি বলক উঠিয়ে নিয়ে ফিরে আসছি। আমি এবার ঢাকনাটা উঠিয়ে নিব, দেখুন আমার ভালোভাবে বলক উঠে গেছে। আমি এবার মাছগুলো দিয়ে দেব। আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছ, আমি এবার ভালো করে নেড়ে চেড়ে দিব। আমি দিয়ে দিব 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া, দিয়ে দেবো 4টা কাঁচা মরিচ, এটাতে ঝাল হবে না, এটা একটা ফ্লেভার সুন্দর করবে। আমি এবার আবারও ভালো করে নেড়ে চেড়ে দেব। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিন, ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হাতে যদি সময় থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন, আপনাদের একটা শেয়ারে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে একেবারে রান্না করে ফিরে আসছি। ঢাকনাটা উঠিয়ে নিব। হয়ে গেছে আমার কচুর মুখী দিয়ে পাঙ্গাস মাছের ঝোল। আমি যেভাবে রান্না করলাম আপনারা একবার হলো আমার মতো করে রান্না করে খেয়ে দেখুন, এটা অসম্ভব মজার একটা রেসিপি।
এরকম যদি রেসিপি থাকে গরম ভাতের সঙ্গে আপনার অন্য কোনো আর তরকারি লাগবে না। আমি এই পাতিলে উঠিয়ে নিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। পরিবেশন করা আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানে বিদায়, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।